ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে আগামী জুন মাসে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম পিলারবিহীন দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু নির্মাণের কাজ। এতে জাহাজ চলাচল হবে বাধাহীন, পানি প্রবাহ থাকবে স্বাভাবিক, কারণ নদে থাকবে না সেতুর পিলার। ব্রহ্মপুত্রের দুই পারে দুটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে এই সেতু। এর কাজ সম্পূর্ণ হলে যানজট নিরসন ও কয়েকটি জেলার যোগাযোগ সহজ হবে। ইলিয়াস আহমেদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সহ ৬ জেলার যানজট ও ভোগান্তি নিরসনে কেওয়াটখালি রেল ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদে সড়ক ও জনপদ বিভাগ নির্মাণ করতে যাচ্ছে স্টিল আর্চ সেতু। ৩৩৬৩.৬৬ লাখ টাকা ব্যয়ে অ্যানিমেটেড ভিডিওতে ফুটে তোলা হয়েছে স্বপ্নের সেই সেতু। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাইপাস মোড় থেকে শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা সেতুর অনুপ্রান্ত চায়না মোড় পর্যন্ত ৬.২ কিলোমিটার দীর্ঘ হবে। সংযোগ সড়ক মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই পড়বে ২৫০ মিটার রেলওয়ে ওভারপাস। এরপরই সংযোগ সড়ক মিলবে ৩২০ মিটার দীর্ঘ মূল স্টিল সেতুর সঙ্গে। সেতুতে ২০২ মিটার র্যাম্প সহ ভারী যান চলাচলের জন্য ৪ লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য ২টি লেন থাকবে। সড়ক জনপদের প্রজেক্টে একটি টিম কাজ করছেন, তারা ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়ার সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে, তারপরেই মোবিলাইজেশন শুরু হবে। আমাদের ধারণা জুনের মধ্যেই কাজ শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হবে, ঢাকা হাইওয়ের সাথে যুক্ত হওয়ার কারণে এতে আমাদের ব্যবসায়ী অনেকটা সুবিধা হবে। সেতুর নির্মাণ কাজ শেষ হলে যানজট ও জনজীবনে দীর্ঘদিনের ভোগান্তি একেবারে কমে যাবে বলছে প্রশাসন। কেওয়াটখালি ব্রিজটা যদি সম্পন্ন হয় ব্রহ্মপুত্র নদী পার হইতে খুব স্বাচ্ছন্দ্যে যাইতে পারবে, যেটা জনগণের চলাচলের ভোগান্তি মনে হয় যে থাকবেই না। স্টিল আর্ট সেতু এই অঞ্চলের মানুষের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে জানান জেলা প্রশাসক ও সিটি মেয়র। দক্ষিণবঙ্গে যেমন আমাদের পদ্মা সেতু একটি মাইল ফলক হিসেবে দেখা গেছে, আমাদের এই অঞ্চলের জন্য এটিও আমাদের জন্য এটি একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জগামী যে যানবাহনগুলো চলাচল করে এটি সেদিক দিয়ে পারাপার হবে। এর ফলে আমাদের এই নগরের আমাদের যানবাহনের যে চাপ এটি অনেকটাই কমে আসবে। এবং এছাড়াও আমাদের বর্তমান সরকারের আরেকটি কর্মসূচি রয়েছে, রহমতপুরে বাইপাস সংলগ্ন একটি ব্রিজ, এটিও প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে আমরা আশা করছি নগরের যে বর্তমান যে যানবাহনের যে অতিরিক্ত চাপ এটি ইনশাল্লাহ আরও অনেক কমে আসবে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টিল আর্ট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও ২০২১ সালে ২৪ আগস্ট একনেক বৈঠকে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ নামক প্রকল্প অনুমোদন পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।